ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে সদর উপজেলার মনীষাকুণ্ডু এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, রেজাউলকে দুপুরে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা সহ অসংখ্য অভিযোগ ও মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত রেজাউল সদর উপজেলার ধোপাবিলা গ্রামের বাসিন্দা।